কোয়ার্টার ফাইনালের কথা আমি বলছিলাম, যেহেতু আমাদের অক্টোবরে টার্ম হবে এবং প্রেফারেবলি এটা আমরা অক্টোবরের ফার্স্ট উইকে ছুটি দিই, প্রিপারেটরি লিভ দিই, সেকেন্ড উইক থেকে তোমাদের পরীক্ষাগুলো শুরু হয় নতুন কারিকুলামে। ওকে, তাহলে যে কোনো টার্ম পরীক্ষার জন্য দুইটা কার্ড কমপ্লিট করতে হয়। তো আমরা জেনারেল ব্যাকটেরিওলজি কমপ্লিট করছি, ইমিউনোলজিটা আমরা মেন মেন টপিকসগুলো কমপ্লিট করাই দেবো তোমাদের, ওগুলোর উপরে কার্ড ফাইনাল হবে। আর কার্ড ফাইনালের কথা আমি এখনই বলে রাখি যে আমাদের কার্ড ফাইনাল সেপ্টেম্বরের লাস্ট উইকেই আমাদেরকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা 23-24 তারিখে শুরু হয়ে যাবে। 23 বা 24 তারিখে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে। আর কার্ড ফাইনাল শুধু আমাদেরই হবে না, প্যাথোলজি ফার্মাকোলজি ওনাদেরও হবে, ঠিক আছে, গতবারের মতো। তাহলে তোমরা 23-24 তারিখ থেকে আমাদের কার্ড ফাইনাল একটা শুরু হবে, এটা তোমরা ইয়া করে রাখো, মাথায় নিয়ে রাখো। স্যার আমাদের এই কার্ডে কি স্যার মানে ফার্স্ট কার্ডে পড়াগুলো থাকবে? না না, কার্ডের মধ্যে তো ফার্স্ট কার্ডের গুলো থাকবে না, টার্মের মধ্যে থাকবে। মানে তোমার কার্ড নিয়ে, কার্ড ফাইনাল নিয়ে টার্ম পরীক্ষাগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের কার্ড ফাইনালের মধ্যে কিছু থাকে প্র্যাকটিক্যাল পোর্শন, কিছু থাকে থিওরিটিক্যাল পোর্শন। তো প্র্যাকটিক্যাল পোর্শনটুকু বাদ দিয়ে থিওরিটিক্যাল পোর্শনের উপরে কিন্তু আমরা কার্ড ফাইনালগুলো নিয়ে আসতেছি, ঠিক আছে। ইমিউনোলজির মধ্যে এরকম হবে যে ইম্পর্টেন্ট টপিকস যেগুলো, যেগুলো থিওরিটিক্যালি খুবই ইম্পর্টেন্ট, ওগুলো আমরা কমপ্লিট করাবো এবং ওগুলোর উপরে কার্ড ফাইনাল হবে, ঠিক আছে। এবং যেহেতু টার্ম তোমার অক্টোবরের সেকেন্ড উইকে হয়ে থাকে নিয়ম অনুযায়ী এবং ফার্স্ট উইকে একটা প্রিপারেটরি লিস্ট থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই সেপ্টেম্বরের ফাইনাল উইকে সব কার্ড ফাইনাল কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে। সো কার্ড ফাইনাল কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদেরকে 22-23-24 এই তিনটা ডেটের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। স্যার অন্যান্য সময় তো স্যার আমরা স্যার সময় অনেক পাই, সেক্ষেত্রে ক্লাস অনেক বেশি হয়, এখন তো অনলাইনের মধ্যে স্যার অনেক ক্লাস কম হচ্ছে। ক্লাস যেগুলো, হ্যাঁ, অনলাইনে তো আমরা ওভাবে আগাতে পারবো না, রেগুলার ক্লাসের মধ্যে তো ওভাবে আগাতে পারবো না, ওই জন্য তোমার টপিক আমি কমা দিচ্ছি। তো স্যার আপনি স্যার আমরা কমাচ্ছি, স্যার অন্যান্য ডিপার্টমেন্টে স্যার কমাচ্ছে না। অন্যান্য ডিপার্টমেন্ট কমাচ্ছে না, এখন অন্যান্য ডিপার্টমেন্ট কতটুকু শেষ করছে স্যার? প্যাথোলজি আর ফার্মাকোলজি অনেক পড়াচ্ছে, দুইটা সাবজেক্টই। তাহলে স্যার নরমাল যেভাবে পড়ায় ওভাবেই পড়াচ্ছে স্যার? আচ্ছা, এটা ওই নিয়ে আলোচনা হবে, থাকা অসুবিধা নাই। পরীক্ষা ইজি হয়, তোমরা পরীক্ষা অলরেডি দিছ আগে, জেনারেল প্যাথোলজি জেনারেল ফার্মাকোলজি পরীক্ষা দিছ, তোমাদের পাশের হাত তো খারাপ না, ভয় পাচ্ছে কেন? আর যে পড়াগুলো তোমাদেরকে পড়ানো হচ্ছে এগুলো তো প্রফেরি পড়া, ঠিক আছে। হয়তো অনলাইনে আমরা যেভাবে রেগুলার ক্লাসে যেভাবে এগিয়ে যাই, অনলাইনে এভাবে এগানো যাচ্ছে না, তো এটা এটা কোনো সমস্যা হবে না, এটা সমস্যা হবে না। আর তোমরা তো পরীক্ষা দিয়ে আসছো, ভয় পাওয়ার কিছু নাই। আর তোমাদের পরীক্ষার আগে সবসময় একটা প্রিপারেটরি ক্লাস, এক্সাম ওরিয়েন্টেড ক্লাস তো হচ্ছেই, তো ওখানে তুমি ইম্পর্টেন্ট টপিকসগুলো অবশ্যই ক্যাচ করতে পারবে, ঠিক আছে। ওইগুলো নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তো আমরা জাস্ট তোমাদেরকে আগে থেকেই বলে রাখতেছি যে আমাদের এই মাসের ফাইনাল উইকে, বিশেষ করে 23-24, 22-23-24 থেকেই যে কোনো একটা দিন আমাদের পরীক্ষা শুরু হবে কার্ড ফাইনালগুলো। একইভাবে MBBS আমরা ওই সময় নেব, একদিন MBBS হলো পরের দিন BDS, দ্যাট মিনস তোমরা একদিন করে গ্যাপ পাবা, প্রত্যেকটা পরীক্ষার আগে একদিন করে তোমরা গ্যাপ পাবা, ঠিক আছে। তারপরে অক্টোবরের ফার্স্ট উইকে একটা প্রিপারেটরি লিস্ট থাকবে, সেকেন্ড উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং আমরা যদ্দূর পর্যন্ত টপিকস পড়াইছি অদ্দূরই তোমার পরীক্ষা থাকবে। ওকে, সো এখন আমরা আমাদের টপিকসে ফেরত যাই। আমরা গত ক্লাসে তোমাদের বেসিক কনসেপশন অফ ইমিউনিটি ওইটা পড়ানো হয়েছিল। সো বেসিক কনসেপশন অফ ইমিউনিটি আশা করি তোমাদের মনে আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ইমিউনিটিকে আমরা কিভাবে ক্লাসিফাই করি, ইননেট, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড ক্যাপ আর অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভের আন্ডারে ন্যাচারাল আর্টিফিশিয়াল, প্যাসিভের আন্ডারে ন্যাচারাল আর্টিফিশিয়াল। তারপরে হোয়াট ইজ প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি, হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ ইননেট ইমিউনিটি, ঠিক আছে, ইননেট ইমিউনিটির কম্পোনেন্টগুলো কী, ইননেট ইমিউনিটির সেলগুলো কী, অ্যাকুয়ার্ড ইমিউনিটির সেলগুলো কী, অ্যাকুয়ার্ড ইমিউনিটির তোমার যে ফিচারগুলো আছে
ক্যারেক্টারিস্টিক কার্ডিনাল পয়েন্টগুলো, ঠিক আছে, ওগুলো জানতে হবে। তারপর ইননেট এবং অ্যাকোয়ার্ডের মধ্যে ডিফারেন্সটুকু জানতে হবে, অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে ডিফারেন্সটুকু জানতে হবে। তাহলে বেসিক কনসেপ্ট সহ ইমিউনিটির মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন চলে আসে, এবং তুমি যদি ওগুলো ঠিকঠাক মতো বলতে পারো প্রথমে ইমপ্রেশনটুকু ভালো হয়ে যাবে, ঠিক আছে। সো এর পরবর্তী যেটা টপিক সেটা হচ্ছে গিয়ে অর্গান, সেল অ্যান্ড সলিউবল কম্পোনেন্ট। ওকে, আমাদের যে কারিকুলাম আছে সেই কারিকুলামের মধ্যে সিকোয়েন্সিয়ালি নাই, আমরা তোমাদেরকে সিকোয়েন্সিয়ালি পড়াচ্ছি, এভাবে তোমাদেরকে পড়ে যেতে হবে। সো আমরা প্রথমে যেটা বলছিলাম যে ইমিউন সিস্টেমের জন্য কিছু অর্গান থাকে, আমাদের ইমিউন সিস্টেমের কিছু অর্গান থাকে, ঠিক আছে। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে বোন ম্যারো এবং থাইমাস, সেকেন্ডারি হচ্ছে বিভিন্ন রকম লিম্ফয়েড টিস্যু লাইক লিম্ফ নোড, স্প্লিন, টনসিল এটসেট্রা, ঠিক আছে। তাহলে প্রাইমারি অর্গান অফ ইমিউন সিস্টেম এবং সেকেন্ডারি অর্গান অফ ইমিউন সিস্টেমের কাজ কি, এতটুকু জানলে হবে। আমি তোমাদেরকে বলছি যে আমাদের ব্লাড সেলগুলা তৈরি হয় প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে, তার মধ্যে মায়োলয়েড লাইনেস থেকে সবগুলা, আর লিম্ফয়েড লাইনেস থেকে লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেল। লিম্ফোসাইট দুই রকম হয়, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। ওকে, তাহলে এখানে যখন আমি অর্গানের পরে সেল পড়ব, সবগুলো সেলের পাশাপাশি লিম্ফোসাইট নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। তোমার ইমিউন সিস্টেম, এই যে এখন কোভিড সিচুয়েশন, হ্যাঁ, এই কোভিড সিচুয়েশনের মধ্যে একটা কোভিড-19 যদি তোমার শরীরে প্রবেশ করে, তার এগেনস্টে ফাইট করবে কিন্তু তোমার লিম্ফোসাইট, তার এগেনস্টে ফাইট করবে তোমার লিম্ফোসাইট, বিশেষ করে টি লিম্ফোসাইট, ঠিক আছে। তাহলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা অ্যাকচুয়ালি দাঁড়ায় আছে লিম্ফোসাইটের উপর কেন্দ্র করে। দেখেন না দু তিনবার, ওকে। তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ব্লাড সেল ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির মধ্যে অনেকগুলো সেল থাকে, তার মধ্যে এই মুহূর্তে ইমিউনোলজির জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিম্ফোসাইট। তোমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা মেইনলি লিম্ফোসাইটের উপরে নির্ভরশীল। ওকে, তো লিম্ফোসাইট নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব, যেখানে তাদের অরিজিন, ডেভেলপমেন্ট, তাদের ফাংশন, তাদের টাইপ, ওগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে, ঠিক আছে। তাহলে এখন অর্গান নিয়ে আলোচনা করি, আমরা যেটা বললাম প্রাইমারি এবং সেকেন্ডারি অর্গান। ওকে, তাহলে প্রাইমারি অর্গান বললাম বোন ম্যারো এবং থাইমাস। তাহলে প্রাইমারি অর্গানের কাজ হচ্ছে গিয়ে, আমি শুধু লিম্ফোসাইট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে আমার বি এবং টি লিম্ফোসাইট দুটাই বোন ম্যারোতে তৈরি হয়, ঠিক আছে। তারপরে বি লিম্ফোসাইটটা বোন ম্যারোতে ম্যাচিউর হয়, দ্যাট মিন্স সে তার কার্যক্রম, ফাংশন সবগুলো সে বোন ম্যারোতেই শিখে। আর টি লিম্ফোসাইটটা বোন ম্যারোতে তৈরি হলো, সেটা থাইমাসে মাইগ্রেট করে, থাইমাসে গিয়ে সে তার ফাংশনগুলো জেনে নেয়, শিখে নেয়। ওকে, এদের ফাংশনগুলো কী কী সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে যেটা হয়, বোন ম্যারো এবং থাইমাসে তারা তাদের ফাংশনগুলো শিখলো, তারপর তারা ব্লাড এবং বিভিন্ন রকম লিম্ফয়েড টিস্যুতে গিয়ে জমা হলো, ঠিক আছে। ব্লাড এবং বিভিন্ন রকম লিম্ফয়েড টিস্যুতে গিয়ে তারা কী করলো, জমা হলো, এবং জমা হলো এই কারণে যে কখনো যদি কোনো ফরেন বডি, মাইক্রো অর্গানিজম শরীরে প্রবেশ করে, তাদের সাথে সে তারা যেন ফাইট করতে পারে, ইন্টারাক্ট করতে পারে। তোমাদের ব্লাড সার্কুলেশনের পাশাপাশি, কার্ডিওভাস্কুলার সিস্টেমের পাশাপাশি একটা লিম্ফেটিক সিস্টেম থাকে, ওকে। আর এই লিম্ফেটিক চ্যানেলের কিছুক্ষণ বাদে বাদে দেখবে একটা একটা করে লিম্ফনোড, প্রচুর লিম্ফনোড ছড়ানো ছিল আমাদের শরীরে, ওকে। এই লিম্ফনোডগুলোতেই অ্যাকচুয়ালি আমার লিম্ফোসাইটগুলো থাকে, আর কিছু পোর্শন থাকে ব্লাডে। তো একটা মাইক্রো অর্গানিজম যদি শরীরে প্রবেশ করে, সেটা হয় লিম্ফেটিক চ্যানেলে থাকবে, নয় ব্লাড সিস্টেমে থাকবে, ওকে, মানে ভাস্কুলার সিস্টেমে থাকবে। তো সে যেখানে থাকুক না কেন, তার সাথে অবশ্যই লিম্ফোসাইটের একটা দেখা হবে, ইন্টারাকশন হবে। তো একটা মাইক্রো অর্গানিজমের সাথে যখন লিম্ফোসাইটের ইন্টারাকশন হবে, তখন সে অবশ্যই সেটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে, ওকে। তাহলে প্রাইমারি অর্গানের কাজ হচ্ছে গিয়ে আমার লিম্ফোসাইটগুলোকে ডেভেলপমেন্ট এবং ম্যাচুরেশনে হেল্প করা, আর সেকেন্ডারি কি তারা আশ্রয় দেবে,
লিম্ফোসাইট গুলো তাদের শরীরে আশ্রয় দেবে, ওকে, যাতে তারা ফরেন বডি গুলোর সাথে ইন্টারাক্ট করতে পারে। এবার আসো থাইমাসের, তোমাদেরকে মনে হয় ফার্স্ট ইয়ারে তোমরা পড়ো নাই, এগুলো অ্যানাটমিতে ডেন্টিস্ট্রিতে পড়ায় কিনা আমি ঠিক জানি না। সো থাইমাসটা শুধু একটা কথাই মনে রাখতে হবে, টি লিম্ফোসাইট থাইমাসে ম্যাচিউর হয়, ঠিক আছে? সো থাইমাস ইজ এ গ্ল্যান্ডুলার অর্গান সিচুয়েটেড নিয়ার দ্য হার্ট, ইট হ্যাজ টু পার্ট, কর্টেক্স অ্যান্ড মেডুলা। দ্য থাইমাস গ্ল্যান্ড কন্টিনিউ টু ইনক্রিজ ইন সাইজ আনটিল পিউবার্টি অ্যান্ড দেন স্লোলি অ্যাট্রোফিস। টি সেল ম্যাচিউরড ইন থাইমাস, দ্যাট মিনস দে লার্ন দেয়ার জব। After maturation, T lymphocyte leave thymus, enter peripheral circulation, transported to the secondary lymphoid organ. এই যে আমি যে কথাগুলো বললাম সেগুলাই, ওকে? তাহলে এটাই থাইমাস। এরপর আসে বোন মেরো। বোন মেরো তোমরা সবাই চিনো। এই বোন মেরোর মধ্যেই আমার, বোন মেরোর মধ্যে আমার কি হয়, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট তৈরি হয় এবং অন্যান্য সেলগুলোর পাশাপাশি বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটগুলো তৈরি হয় এবং বি লিম্ফোসাইট এখানেই ম্যাচিউর হয়। তাহলে বোন মেরু না টি লিম্ফোসাইট, এগুলো আমি তোমাদেরকে নোটে প্রোভাইড করছি, ওকে? এবার সেকেন্ডারি লিম্ফয়েড টিস্যু দেখো, লিমনোড। লিমনোডটুকু কিন্তু আমাদের একটা ডিজিজ প্রসেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। They are small round or oval structure located in the lymph vessel. Inside are masses of tissue which contain WBC. That means lymphocyte পরিমাণই বেশি থাকে। Lymph node filter out dead cell antigen and other stuff to present in lymphocytes. এই কথাটা পরবর্তীতে বুঝবে এই কথাটা কেন বললাম। Invading cells are destroyed in nodes and often soil as an indicator of disease process. তাহলে তোমার শরীরের মধ্যে একটা lymphatic circulation-এ মনে করো একটা microorganism প্রবেশ করলো, তারপরে সেটা কি করবে, সেটা অবশ্যই লিমনোড দিয়ে পাস করবে। এখন লিমনোডে তো আমাদের লিম্ফোসাইট গুলো আছে, তো একটা মাইক্রো অর্গানিজম যখন লিমনোডে ঢুকবে লিম্ফোসাইটের সাথে তার একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধের ফলশ্রুতিতে কি হবে, লিমনোড সোয়েলিং হবে। তাহলে তোমার যে কোনো লিমনোড যদি একটু বড় হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা একটা ডিজিজ প্রসেসকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? এই ডিজিজ প্রসেস ইনফেকশাস ডিজিজ হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তবে লিমনোড সোয়েলিং মানে হচ্ছে কি, একটা ডিজিজ। এবার আসো আরেকটা হচ্ছে স্প্লিন। স্প্লিন তোমরা সম্ভবত পড়ছো ফার্স্ট ইয়ারে। এখানে স্প্লিনের মধ্যে যে সার্ভ এজ এ ফিল্টার ফর ব্লাড অ্যান্ড লিম্ফ, রিমুভ ওল্ড অ্যান্ড ড্যামেজ আর বেসি, তার পাশাপাশি একটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তারা দুই ভাগে বিভক্ত। আমি যদি হিস্টোলজিক্যালি দেখি, স্প্লিনের মধ্যে রেড পাল্প থাকে, রেড পাল্প থাকে এবং হোয়াইট পাল্প থাকে, ঠিক আছে? রেড পাল্পের মধ্যে ম্যাক্রোফেসগুলো জমা থাকে এবং হোয়াইট পাল্পের মধ্যে লিম্ফোসাইট জমা থাকে, এটা মনে রাখলেই হবে। এবার আসো সেলস অফ ইমিউন সিস্টেম। সেলস অফ ইমিউন সিস্টেম সেখানে আমরা যদি দেখি তাহলে দেখবো ডেভেলপমেন্টটুকু, ঠিক আছে? ডেভেলপমেন্ট তোমাদেরকে আমি বারবার বলতেছি, আমাদের ডেভেলপমেন্টটুকু আমাদের মনে রাখতে হবে। আর এখানের মধ্যে ডেভেলপমেন্টাল প্রসেসের পরে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, ইননেট ইমিউনিটি সেল কোনগুলো, অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল কোনগুলো। অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল হচ্ছে গিয়ে টি লিম্ফোসাইট, শুধু এটা মনে রাখলেই হবে। আর বাকি সবগুলো হচ্ছে ইননেট ইমিউনিটি সেল, বাকি সব WBC যা আছে সবই ইননেট ইমিউনিটি সেল, ওকে? এখন সেলস অফ ইননেট ইমিউনিটি যখন বলবো সবার আগে যে শব্দটুকু আসবে সেটা হচ্ছে কি, নিউট্রোফিল, ঠিক আছে? সবার আগে যে শব্দটুকু আসবে সেটা হচ্ছে নিউট্রোফিল। ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইননেট ইমিউনিটি, ফার্স্ট টু অ্যারাইভ অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশন, শর্ট লিভ, ফিউ আওয়ার্স টু ফিউ ডেজ। তোমরা কি ইনফ্লামেশন পড়ছো প্যাথোলজিতে? জি স্যার। আচ্ছা, তাহলে ইনফ্লামেশন প্রক্রিয়ার সাথে নিউট্রোফিল একদম খুবই মানে একান্তভাবে জড়িত, ঠিক আছে? নিউট্রোফিলের যদি একটা ফাংশন বলতে বলি কি বলবা বলো তো, একটাই ফাংশন আছে তার, স্যার, ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি, ফ্যাগোসাইটোসিস, এক কথায় শেষ, ঠিক আছে? তাহলে নিউট্রোফিল তার ফাংশন হচ্ছে কি, ফ্যাগোসাইটোসিস, এর বেশি আর কোনো কিছু মানে এটাই সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এর পাশাপাশি আমাদের ইমিউনোলজির জন্য তোমাদেরকে একটা লাইন মনে রাখতে হবে, দে হ্যাভ রিসেপ্টর ফর ইমিউনোগ্লোবুলিন জি, দে হ্যাভ রিসেপ্টর ফর ইমিউনোগ্লোবুলিন জি। এই কথাটুকু কেন বললাম সেটা যখন আমরা ইমিউনোগ্লোবুলিন পড়াবো বা অ্যান্টিবডি পড়াবো তখন বুঝবা, ওকে? তো আমরা জানি দে আর গ্রানুলোসাইট, ঠিক আছে?
লেয়ার গ্র্যানুলোসাইট। তাহলে এই গ্র্যানিউলের মধ্যে কি থাকে? গ্র্যানিউলের মধ্যে বিভিন্ন রকম ডিগ্রেডেটিভ এনজাইম থাকে, আর এই ডিগ্রেডেটিভ এনজাইম প্রোডিউস মাইক্রোবিসিডাল ইফেক্ট, দ্যাট মিনস নিউট্রোফিলের শরীরের মধ্যে কিছু গ্র্যানিউল থাকে, আর এই গ্র্যানিউলের ভিতরে থাকে বিভিন্ন রকম এনজাইম, আর এই এনজাইমগুলো কিন্তু বিভিন্ন মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। না না, ওভাবে ওভাবে দেওয়া যাবে না, ওভাবে দেওয়া যাবে না। না, এটা একটু সময় নেন না, বিকালের দিকে আমি ছবি পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি এখন একটু ক্লাসে আছি আপনার সাথে, না একটু পরে কথা বলি। আচ্ছা। তাহলে ফাংশন হচ্ছে গিয়ে ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস কিভাবে করে, নিউট্রোফিলের ফ্যাগোসাইট অ্যাক্টিভিটি কিভাবে ম্যাক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করে, সেটা হচ্ছে কি, তারা বিভিন্ন রকম গ্র্যানিউলের মধ্যে বিভিন্ন রকম ডিগ্রেডেটিভ এনজাইম থাকে, আর এনজাইম গুলাই ম্যাক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করে। ঠিক আছে, এর পাশাপাশি প্যাথোলজিতে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে কি, একটা অক্সিডেটিভ প্রসেস। অক্সিডেটিভ প্রসেসের মাধ্যমেও কিন্তু সে ম্যাক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করতে পারে। ঠিক আছে, তো এটা আমরা ইমিউনোলজিতে পড়াই না অক্সিডেটিভ প্রসেসটা, এটা প্যাথোলজিতে তোমরা পড়ে থাকবে। সো একটা মাইক্রো অর্গানিজম, একটা নিউট্রোফিল যখন অনেকগুলো মাইক্রো অর্গানিজমকে এনগালফ করে, ফ্যাগোসাইটোসিস করে, তখন দেখা যায় কি, ওই মাইক্রো অর্গানিজমটা অনেকগুলো, সরি, এই ফ্যাগো নিউট্রোফিলটা অনেকগুলো মাইক্রো অর্গানিজমকে এনগালফ করার পরে সেটা নিজেই মারা যায়। ঠিক আছে, তাহলে এই নিউট্রোফিল যেটা মারা গেল তার নাম কি বলতে পারবা? ড্যাট নিউট্রোফিলকে কি নামে ডাকা হয় জানো? হ্যালো স্যার, জানি না স্যার, বলতে পারবো এটা? আমি কি বললাম যে একটা নিউট্রোফিল যখন অনেকগুলো মাইক্রো অর্গানিজমকে এনগালফ করে, হ্যাঁ, তখন সে ওগুলোকে ডিস্ট্রয় করতে করতে নিজে একসময় মারা যায়। ওকে, তাহলে ওই ড্যাট নিউট্রোফিলের নাম কি? ওর কিন্তু একটা নাম আছে, নামটুকু কিন্তু তোমরা সবাই জানো। ড্যাট নিউট্রোফিলের নাম হচ্ছে গিয়ে পাসেল। পাসেলের নাম শুনছো তোমরা? PUS, পুস যেটা বলি আমরা, সাদা সাদা। অনেকের শরীরে বিভিন্ন রকম ফোড়া হয়, তাই না? ফোড়া হওয়ার পরে যখন দেখা যায় যে এটা অনেক সময় নিজে নিজেই কি হয়, ছিদ্র করে হোক, আমরা যে বলি যে ফোড়া গেলে দেওয়া, ঠিক আছে, তখন দেখা যায় সাদা সাদা কিছু ম্যাটেরিয়াল বের হয়, তাহলে ওগুলো হচ্ছে পাসেল। অ্যাকচুয়ালি ওগুলো সবই ড্যাড নিউট্রোফিল। ওকে, তাহলে ড্যাট নিউট্রোফিলকে বলা হয় পাসেল। এবার আসো মাইক্রোফেজ। ম্যাক্রোফেজ ডিসপার্স থ্রু আউট দ্য বডি, সাম আর ফিক্স, সাম আর মোটাইল। ওকে, তাদের ফাংশন কি? ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিজেন প্রেজেন্টেশন, সাইটোকাইন প্রোডাকশন। তাহলে নিউট্রোফিলের পরে পরে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি দেখায় ম্যাক্রোফেজ, কিন্তু নিউট্রোফিল যেখানে ফ্যাগোসাইটোসিস করেই তার অ্যাক্টিভিটি সীমাবদ্ধ রাখে, ম্যাক্রোফেজ কি করে, ফ্যাগোসাইটোসিস এর পরে আরো একটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। ঠিক আছে, এর পাশাপাশি সাইটোকাইন প্রোডাকশন। সবগুলো সেলই অ্যাকচুয়ালি সাইটোকাইন প্রোডাকশন করতে পারে। সাইটোকাইন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা রিলিজ হওয়ার পরে অন্য সেলকে ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, অনেকটা আমাদের হরমোন এনজাইমের মতো। ঠিক আছে, সো ম্যাক্রোফেজ যেটা করে, ফ্যাগোসাইটোসিস করে তার কার্যক্রম সীমাবদ্ধ রাখে না, কি করে, এরপরে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে। এখন তোমাদের কাছে মনে হতে পারে অ্যান্টিজেন প্রেজেন্টেশন কি জিনিস, ঠিক আছে, সেটা এখনই বলতেছি। ম্যাক্রোফেজের ডিস্ট্রিবিউশন, আমরা আগে বলছি যে মনোসাইট, ব্লাডে যেটা মনোসাইট সেটা টিস্যুতে গিয়ে ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম টিস্যু আছে, একদম ব্রেন থেকে শুরু করে মাসল পর্যন্ত, তোমার প্লাসেন্টা পর্যন্ত অনেকগুলো টিস্যু আছে।
সো ব্রেনের মধ্যে যে ম্যাক্রো, তার নাম হচ্ছে ম্যাক্রোগ্লিয়া। লাংস এর মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ বা ডাস্ট সেল। লিভারে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম হচ্ছে কাফার সেল। স্প্লিনে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম স্প্লেনিক ম্যাক্রোফেজ। কিডনিতে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম হচ্ছে মেসেনজিয়াল সেল। ইন্টেস্টাইন বা গাটে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম হচ্ছে ইন্টেস্টাইনাল ম্যাক্রোফেজ। বোনসে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম হচ্ছে অস্টিওপ্লাস্ট। কানেকটিভ টিস্যুতে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম হচ্ছে হিস্টিওসাইট। এবং প্লাসেন্টার মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম হচ্ছে হাফ বাওয়ার সেল। তাহলে মনোসাইট ম্যাক্রোফেজে রূপান্তরিত হয় এবং ম্যাক্রোফেজ বিভিন্ন টিস্যুতে বা বিভিন্ন অর্গানের মধ্যে থাকে। ওকে, সো আর এটা এই ম্যাক্রোফেজগুলো বিভিন্ন অর্গানে বিভিন্ন নামে পরিচিত, কিন্তু ফাংশন কিন্তু সেম। এক নম্বর ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস, দুই নম্বর হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, তিন নম্বর হচ্ছে সাইটোকাইন প্রোডাকশন। ওকে, তাহলে দেখো ফ্যাগোসাইটোসিস এবং অ্যান্টিজেন প্রেজেন্টেশন কি। মনে করো এটা এটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ, ওকে, আর এটা হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম, এটা ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার পরে ম্যাক্রোফেজ তাকে এনগালফ করলো, ফ্যাগোসাইটোসিস করলো। ফ্যাগোসাইটোসিস করার পরে সে এটাকে ভেঙে দেয়, টুকরা টুকরা করে দেয়, ঠিক আছে। টুকরা টুকরা করে দেওয়ার পরে বিভিন্ন রকম ফ্র্যাগমেন্টে বিভক্ত করার পরে সে কি করে, সেই টুকরাগুলোকে একটা সেলের কাছে প্রেজেন্ট করে। এটাকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এই যে মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়াকে এখন আমি অ্যান্টিজেন নামে ডাকবো, ঠিক আছে, তাকে আমি এখন অ্যান্টিজেন নামে ডাকবো। আর অ্যান্টিজেনটাকে কি করলো, সে টুকরা টুকরা করে ফেললো, তারপর এই টুকরাগুলো সে একটা সেলের কাছে প্রেজেন্ট করলো। এটার নামই হচ্ছে গিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এই প্রসেসটার নাম হচ্ছে গিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। তাহলে যে সেলের কাছে সে প্রেজেন্ট করলো ওই সেলের নাম কি, ওই সেলটা হচ্ছে টি সেল। ওই সেলটা হচ্ছে কি আমার টি লিম্ফোসাইট। ওকে, টি লিম্ফোসাইট। তো টি লিম্ফোসাইটের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে একটা টাইপের কাছে সে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে থাকে। তাহলে আমি কি বললাম যে সে একটা ম্যাক্রোফেজ ফরেন বডিকে এনগালফ করলো, এনগালফ করার পরে সেটাকে ফ্র্যাগমেন্টেড করলো, ফ্র্যাগমেন্ট করার পরে ওই ফ্র্যাগমেন্টটুকু আরেকটা সেলের কাছে সে করলো, ঠিক আছে, টি সেলের কাছে সে প্রেজেন্ট করলো। আর এই প্রসেসটার নামই হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। আচ্ছা, এরপরে দেখো ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেলের উপর অনেক সময় শর্ট নোট আসে। সো ন্যাচারাল কিলার সেল জিনিস আমি তোমাদের আগে বলছি, আমাদের লিম্ফোসাইটগুলোতে কোনো রকম গ্র্যানিউল থাকে না, কিন্তু যে লিম্ফোসাইটে গ্র্যানিউল থাকে তার নামই হচ্ছে ন্যাচারাল কিলার সেল। তো ন্যাচারাল কিলার সেলের অরিজিন কোথেকে হচ্ছে, একইভাবে বোন মেরো থেকে, তোমার আমরা যেটা বললাম মায়েলয়েড এবং লিম্ফয়েড, লিম্ফয়েড লাইনেস বা লিম্ফয়েড সিরিজের মধ্যে লিম্ফোসাইট তৈরি হয় এবং তার পাশাপাশি ন্যাচারাল কিলার সেলটুকু তৈরি হয়, ঠিক আছে। সো ন্যাচারাল কিলার সেলের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, দে আর স্পেশাল টাইপ অফ লিম্ফোসাইট, দে আর লার্জ গ্রানুলার, দে আর কল ন্যাচারাল কিলার সেল বিকজ দে আর অ্যাক্টিভ উইদাউট প্রায়ার এক্সপোজার টু দ্য ভাইরাস, নট এনহ্যান্স বাই এক্সপোজার অ্যান্ড আর নট স্পেসিফিক ফর এনি ভাইরাস। দি ব্রিজেস টু অ্যাডাপটিভ ইমিউনিটি উইথ ইননেট ইমিউনিটি। ফাংশন কি কি, দে কিল ভাইরাস ইনফেক্টেড সেল, দ্য কিলিং ইজ নন স্পেসিফিক, প্রোডিউস গামা ইন্টারফেরন দ্যাট অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ টু কিল ইনজেস্টেড ব্যাকটেরিয়া। তাহলে দেখো আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন রকম ভাইরাস ঢুকে এবং আমাদের বিভিন্ন রকম সেলকে তারা ইনফেক্ট করে। তো যেসব সেল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে ওই সেলগুলোকেই আমাদের ন্যাচারাল কিলার সেল ডিস্ট্রয় করে দেয়, কিন্তু সে এটা বুঝতে পারে না যে এটা কোন ধরনের ভাইরাস, এটা কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নাকি কোভিড ভাইরাস, ঠিক আছে। সো কোনো একটা সেল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় ওই সেলটাকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে গিয়ে ন্যাচারাল কিলার সেলের কাজ। এর পাশাপাশি সে আরেকটা জিনিস করে থাকে, এটা আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে ক্যান্সার সেলও সে ডিস্ট্রাকশন করে। আমাদের শরীরে প্রতিনিয়ত কিছু ক্যান্সার সেল তৈরি হয়, টিউমার সেল তৈরি হয়, ঠিক আছে, আর এই টিউমার সেলগুলোকে ডিস্ট্রাকশন করার কাজও ন্যাচারাল কিলার সেল করে থাকে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমি তোমাদেরকে নোট অলরেডি প্রোভাইড করে দিচ্ছি, এগুলো শিখে ফেলবো।
আরেকটা কি জিনিস, দে প্রোডিউস গামা ইন্টারফেরন দ্যাট অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ টু কিল ইনজেস্টেড ব্যাকটেরিয়া। ঠিক আছে, গামা ইন্টারফেরন হচ্ছে এক ধরনের সাইটোকাইন, এক ধরনের প্রোটিন, এটা ম্যাক্রোফেজকে কি করে অ্যাক্টিভেট করে যাতে সে ভালো করে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে পারে। এরপর আসছে ডেন্ড্রাইটিক সেল। ওকে, দেখো আমাদের যে মনোসাইট আছে, আমাদের যে মনোসাইট আছে সেটা ব্লাডে গিয়ে, ব্লাড থেকে টিস্যুতে গিয়ে ম্যাক্রোফেজে কনভার্ট হয়। এই মনোসাইট থেকে কিন্তু আলটিমেটলি আবার ডেন্ড্রাইটিক সেল নামে আরেকটা সেলও তৈরি হয়। ম্যাক্রোফেজের পাশাপাশি ড্যান্ড্রাইটিক সেল নামে আরেকটা সেলও তৈরি হয়। ওকে, ড্যান্ড্রাইটিক সেলটা অনেকটা ড্যান্ড্রনের, তোমার অ্যাক্সন ড্যান্ড্রাইট, নিউরনের মধ্যে ড্যান্ড্রাইট আছে এই ড্যান্ড্রাইটের মতো, এই জন্য এদেরকে বলা হয় ড্যান্ড্রাইটিক সেল। সো ড্যান্ড্রাইটিক সেলের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে একটা টাইপ আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গারহ্যান্স সেল, যেটা কিনা স্কিনের নিচে থাকে। স্কিনের নিচে এক ধরনের ড্যান্ড্রাইটিক সেল থাকে, তার নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল। ওকে, আর তোমরা শুধু এই পয়েন্টটুকু মনে রাখো, আমাদের ড্যান্ড্রাইটিক সেলও মনোসাইট থেকেই ডেভেলপ হয়ে থাকে, মনোসাইট থেকে ডাইরেক্ট হয়ে থাকে। তো আমি একটা শব্দ বড় করে দিলাম, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তোমরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এই টার্মটুকু এই মুহূর্তে শুনছো, এর আগে তোমরা এটা আগে শুনো নাই। তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল একটা নাম শুনলাম ম্যাক্রোফেজ, আর দ্বিতীয় নামটা শুনলাম। অ্যাকচুয়ালি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিন রকমের, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে ড্যান্ড্রাইটিক সেল, আর একটা হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট। পরীক্ষায় এটা জিজ্ঞেস করা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তুমি আনসার করবা তিনটা, এক নম্বর হবে ম্যাক্রোফেজ, তারপরে হবে ড্যান্ড্রাইটিক সেল, তারপর হচ্ছে বি লিম্ফোসাইট। ঠিক আছে, তাহলে তাদের কাজ কি, তারা ফরেন বডিকে এনগালফ করবে এবং সেটাকে ফ্র্যাগমেন্ট করবে, টুকরা টুকরা করবে, এবং সে প্রেজেন্ট করবে, সে প্রেজেন্ট করবে। ঠিক আছে, আর এটাকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টেশন, আর এই সেলগুলোকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এরপরে আসো ইউসিনোফিল। ইউসিনোফিল, ঠিক আছে, ইউসিনোফিলের নাম তোমরা সবাই শুনছো। ইউসিনোফিলের মধ্যে গ্র্যানিউল থাকে এবং গ্র্যানিউলের মধ্যে বিভিন্ন রকম ডিস্ট্রাকটিভ এনজাইম থাকে। ওকে, সো ইউসিনোফিলের কাজ হচ্ছে গিয়ে বড় বড় প্যারাসাইটগুলোকে ডিস্ট্রয় করে। ঠিক আছে, তোমরা সবাই জানো আমাদের পেটে বিভিন্ন রকম কৃমি থাকে, বিভিন্ন রকম ওয়ার্ম থাকে। ঠিক আছে, ওই কৃমি বা ওয়ার্মগুলোকে ডিস্ট্রাকশনের কাজ করে আমাদের ইউসিনোফিল। ঠিক আছে, বড় বড় যেসব প্যারাসাইটগুলো আছে ওগুলোকে নিউট্রোফিল ডিস্ট্রয় করতে পারে না, ওই ডিস্ট্রাকশনের কাজটুকু করে ইউসিনোফিল। তাহলে ইউসিনোফিলের পার্সেন্টেজ হচ্ছে 1-6% ব্লাডে। ঠিক আছে, তাহলে তাদের কাউন্ট যদি বেড়ে যায় শরীরের মধ্যে, তখন একটা প্যারাসাইটিক ডিজিজ হিসেবে এরকম চিন্তাভাবনা মাথায় রাখতে হবে। এরপরে আসো বেসোফিল এবং তার পাশাপাশি মাস সেল। ওকে, তোমাদেরকে আমি একটা ছবি দেখাই। দেখো আমরা যেটা বললাম মায়োলাইট সিরিজ থেকে লিম্ফোসাইট ছাড়া বাকি সবগুলো সেল, তার মধ্যে বেসোফিল। ওকে, সো বেসোফিল যেখান থেকে তৈরি হয়েছে, বেসোফিল প্রোজেনিটর সেল, ওখান থেকে মাস সেল তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি ব্লাডে যেটা বেসোফিল, টিস্যুতে সেটাই মাস সেল, এভাবে তুমি মনে রাখতে পারো। ঠিক
ঠিক আছে, এবং দেখো তাদের শরীরে বিভিন্ন রকম প্রচুর পরিমাণে গ্র্যানিউলে ভর্তি, ওকে, আর এই গ্র্যানিউল থেকে সে বিভিন্ন রকম কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে। তাহলে দেখো বেসোফিল ফাউন্ড ইন ব্লাড রিলিজ হিস্টামিন লিউকোট্রিন অ্যান্ড প্রোস্টাগ্লান্ডিন অ্যান্ড দে প্রমোট ইনফ্লামেশন, দ্যাট মিন্স ভ্যাসোডাইলেটেশন করে, ক্যাপিলারি পারমিয়াবিলিটি ইনক্রিজ করে এবং মিউকাস প্রোডাকশন করে, ইনক্রিজ মিউকাস প্রোডাকশন করে। একইভাবে মাসেল দে ফাউন্ড ইন টিস্যু অ্যান্ড রিলিজ হিস্টামিন লিকুইট্রিন প্রোস্টাগ্লান্ডিন একই রকম ভাবে, অ্যান্ড দে প্রমোট ইনফ্লামেশন, দ্যাট মিন্স ভ্যাসোডাইলেটেশন করে, ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি এবং ইনক্রিজ মিউকাস প্রোডাকশন। তাহলে দেখো বেসোফিল এবং মাসেলের ফাংশনটুকু হুবহু সেম, তারা হুবহু সেম কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে, খালি বেসোফিল বাড়ে পাওয়া যায়, মাসেলটা টিস্যুতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা শোনো, আমাদের লাইন মনে হয় এখন কেটে যাবে, কানেকশনটুকু বিচ্ছিন্ন হয়ে গেলে আবার আমরা রি এন্টার করবো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, রেসপন্স করে এক মিনিট সময় নেয় আমাদের। আচ্ছা আমি এখন কেটে দিচ্ছি, হ্যাঁ কেটে দিয়ে আবার এন্টার করি, নাকি লাইনটা নিজে নিজে অটোমেটিকলি কেটে যাবে? এক মিনিট পর অটোমেটিক কেটে যাবে, অটোমেটিকলি কাটার পরে তারপর আবার এন্টার করবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে দেখো এই যে পয়েন্ট গুলো, এগুলো কিন্তু আমি তোমাদেরকে নোটে প্রোভাইড করে দিয়েছি, তোমরা সবাই পাইছো কিনা? ইনফন কালকে দেখছিলে এটা তুমি? হ্যাঁ স্যার, পাঠাইছি ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু আমার সব নোটে দেওয়া আছে। ওকে, তাহলে এগুলো অ্যাকচুয়ালি মুখস্ত করার বিষয়, এখানে বোঝার কিছু নাই, যে ফাংশন গুলো এগুলো টোটালি মুখস্ত করার বিষয়, এখানে বেশি কিছু বোঝার নাই, এগুলো মুখস্ত করে বলবো। বেসোফিল এবং মাসেল, তার মধ্যে মাসেল শব্দটুকু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই মাসেলের অ্যাক্টিভিটির উপরে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, তার নাম হচ্ছে হাইপারসেনসিটিভিটি। সো আমি যেটা বললাম, বেসোফিল মাসেল দুইটাই কি রিলিজ করে? হিস্টামিন লিউকোট্রিন প্রোস্টাগ্লান্ডিন, ঠিক আছে, অ্যান্ড দে প্রমোট ইনফ্লামেশন। সো আমাদের মাসেলগুলো থেকে যদি বেশি পরিমাণে হিস্টামিন লিউকোট্রিন প্রোস্টাগ্লান্ডিন রিলিজ হয়, বেশি পরিমাণে মানে যদ্দূর পরিমাণ রিলিজ হওয়ার কথা ছিল তার থেকে অতিরিক্ত পরিমাণে রিলিজ হলো এবং দ্রুততম সময়ে রিলিজ হলো, দ্রুত রিলিজ হলো, তাহলে একটা সমস্যা হয়ে থাকে, তার নাম হচ্ছে ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি, আমরা যেটাকে অ্যালার্জি নামে বলি, ঠিক আছে, যেটাকে আমরা অ্যালার্জি হিসেবে চিহ্নিত করি, এটা হচ্ছে এক ধরনের হাইপারসেনসিটিভিটি। তোমরা অনেকে পেপারে পড়ছো বলতার কামড়ে মৃত্যু, বলতা কামড় দিছে একজন মানুষ মারা গেছে, ঠিক আছে, সো এই মারা যাওয়ার পিছনে কিন্তু ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি দায়ী। ওকে, তাহলে এই যে হিস্টামিন লিউকোট্রিন প্রোস্টাগ্লান্ডিন রিলিজ হলো, তাদের পরিমিত পরিমাণে রিলিজ হতে হয়, যদি বেশি পরিমাণে রিলিজ হয় তাহলে কিন্তু মানুষ মারাও যেতে পারে। আচ্ছা, এরপরে আসে আমাদের যে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি, সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ওকে স্যার, ডেথটা কি ইনস্ট্যান্ট হবে নাকি সময় লাগবে? হ্যাঁ, না ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মারা যাবে, এটা আমরা হাইপারসেনসিটিভিটি যখন পড়ো তখন বুঝবা। এই যে আমরা তো পড়ি না, বলতার কামড়ে মানুষের মৃত্যু, অনেক মানুষ মারা গেছে কিন্তু বলতার কামড়ে, কেন মারা গেল, ঠিক আছে, এই মৃত্যুর পিছনে কিন্তু এই যে আমাদের হিস্টামিন প্রোস্টাগ্লান্ডিন এগুলোই দায়ী। ওকে, এটা আমরা যখন হাইপারসেনসিটিভিটি পড়বো তখন বুঝবো। তাহলে এবার আসে, আমরা এতক্ষণ যে সেলগুলো নিয়ে আলাপ আলোচনা করছি সেগুলো হচ্ছে সেলস অফ ইননেট। তাহলে সেলস অফ ইননেট ইমিউনিটির মধ্যে আমরা কি 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 বললাম? প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে নিউট্রোফিল, নিউট্রোফিলের ফাংশন কি, ফ্যাগোসাইটোসিস করা। তারপরে যে নামটুকু বললাম সেটা হচ্ছে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের কাজ কি, তিনটা কাজ করাছে, এক নম্বর হচ্ছে ফ্যাগোসাইটোসিস, দুই নম্বর হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, তিন নম্বর হচ্ছে সাইটোকাইন প্রোডাকশন। ওকে, তারপরে কি বললাম, ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল শর্ট নোট হিসেবে পরীক্ষায় আসে, ন্যাচারাল কিলার সেলের কাজ হচ্ছে কি, ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, ঠিক আছে,
এবং সে ক্যান্সার সেলগুলোকেও ডেস্ট্রয় করে, কিন্তু ভাইরাস ইনফেক্টেড সেল সে কিন্তু চিনবে না এটা কোন ধরনের ভাইরাস, এটা কি ভাইরাস। সে শুধু এদ্দুর জানবে এই সেলটা ভাইরাস দ্বারা আক্রান্ত এবং এটাকে সে ডেস্ট্রয় করবে, এটাই তার কাজ। ওকে, তারপরে ন্যাচারাল কিলার সেলের পর আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে ইউসেনোফিল। ইউসেনোফিল কি? যেসব প্যারাসাইট আমাদের শরীরে আছে, ওয়াম, হেলমিন্স যেগুলো বলি, কৃমি, সোজা বাংলায় কৃমি, সেগুলোকে ডিস্ট্রাকশনের কাজ করে ইউসেনোফিল। তাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম গ্র্যানিউল থাকে আর এই গ্র্যানিউলের মধ্যে বিভিন্ন রকম ডিস্ট্রাকটিভ এনজাইম থাকে। ওকে, তারপরে হচ্ছে তোমার ডেন্ড্রাইটিক সেল। ডেন্ড্রাইটিক সেল কি? এটাও মনোসাইট থেকে যেমন ম্যাক্রোফেজ তৈরি হয়, মনোসাইট থেকে ডেন্ড্রাইটিক সেল তৈরি হয়। ডেন্ড্রাইটিক সেল হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সেটা নার্ভ সেলের ডেন্ড্রাইটের মতো, ওই জন্য বলা হচ্ছে ডেন্ড্রাইটিক সেল। ওকে, আচ্ছা তাহলে পরবর্তী যে কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোর নাম কি। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের নাম তিনটা মনে রাখবা, এক নম্বর হচ্ছে ম্যাক্রোফেজ, দুই নম্বর হচ্ছে ডেন্ড্রাইটিক সেল, তিন নম্বর হচ্ছে বি লিম্ফোসাইট, ঠিক আছে। তারপরে আমরা যেটা বললাম বেসোফিল এবং মাসসেল, ব্লাডে যেটা বেসোফিল, টিস্যুতে সেটাই মাসসেল, এভাবে মনে রাখবা। এবং তারা কিছু কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করে, লাইক হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, আর এই কেমিক্যাল মিডিয়েটরগুলো ইনফ্লামেশনকে প্রমোট করে, ঠিক আছে। কিন্তু এই কেমিক্যাল মিডিয়েটর, বিশেষ করে মাসসেল থেকে কেমিক্যাল মিডিয়েটর যদি অতিমাত্রায় রিলিজ হয় তখন তারা একটা ডিজিজ করে, তার নাম হচ্ছে গিয়ে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। ওকে, এরপরে আসো সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে দুইটা নাম মনে রাখবো, একটা টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট, ঠিক আছে। তাহলে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটের অরিজিন, ডেভেলপমেন্ট, ফাংশন, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলাপ আলোচনা করব, ঠিক আছে। সো দেখো, আমাদের ইমিউনিটি, ইমিউনিটিকে আমরা যখন ডেফিনেশন করছিলাম তখন দুইটা কথা আসছিল, একটা সেল মিডিয়েটেড আর একটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড, ঠিক আছে। একটা সেল মিডিয়েটেড আর একটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড। সেল মিডিয়েটেড ইমিউনিটিতে বিভিন্ন রকম সেল ইনভলভ থাকবে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি আমার টি সেলটা, টি লিম্ফোসাইট জড়িত থাকবে। আর অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন রেসপন্সে বি লিম্ফোসাইট এবং অ্যান্টিবডি জড়িত থাকবে, ঠিক আছে। আমাদেরকে বলা হয় হোয়াট আর দ্য আর্ম অফ ইমিউনিটি। আর্ম অফ ইমিউনিটি দুই রকম, একটা হচ্ছে সেল মিডিয়েটেড আর একটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড। তো আমি বললাম তোমাদেরকে, আগেই বলছি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম লিম্ফোসাইটের উপরে মেনলি নির্ভরশীল, ঠিক আছে। সো লিম্ফোসাইটের অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে। সো লিম্ফোসাইটের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে টাইপগুলো হচ্ছে গিয়ে হেলপার টি সেল, সাইটোটক্সিক টি সেল, মেমোরি টি সেল, রেগুলেটরি টি সেল, ঠিক আছে। এই চারটা টাইপ তোমাদেরকে মনে রাখতে হবে। আমার টি লিম্ফোসাইট থাকে, বি লিম্ফোসাইট থাকে। টি লিম্ফোসাইট চার রকম, হেলপার টি সেল, সাইটোটক্সিক টি সেল, মেমোরি টি সেল, রেগুলেটরি টি সেল, ঠিক আছে। তাহলে আমার যে সেল মিডিয়েটেড এবং অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি আছে, সেল মিডিয়েটেড ইমিউনিটির সাথে দেখো হেলপার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল জড়িত, আর অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটির সাথে বি লিম্ফোসাইট এবং অ্যান্টিবডি জড়িত, ঠিক আছে। সো এখন টি সেলের ক্যারেক্টারিস্টিকগুলো কী কী, টি সেলের ক্যারেক্টারিস্টিকগুলো কী কী? দে প্লে সেন্ট্রাল রোল ইন সেল মিডিয়েটেড ইমিউনিটি। প্রেজেন্স অফ টি সেল রিসেপ্টর অন দ্য সার্ফেস প্রোডিউস ইন বোন মেরো ম্যাচিউর ইন থাইমাস। এই যে প্রেজেন্স অফ টি সেল রিসেপ্টর অন দ্য সার্ফেস, এই পয়েন্টটুকু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে বর্তমান কোভিড সিচুয়েশনে, বর্তমান যে কোভিড সিচুয়েশনে কিছু মানুষ কোভিড দ্বারা আক্রান্ত হচ্ছে এবং নিজে নিজে ভালো হয়ে যাচ্ছে, এই ভালো হওয়ার পিছনে আমাদের টি সেলটুকু দায়ী, ঠিক আছে। এই ভালো হওয়ার পিছনেই আমার টি লিম্ফোসাইট, দ্যাট মিনস এই যে সাইটোটক্সিক টি সেল এবং হেলপার টি সেলই দায়ী। ওকে, তাহলে এই সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স ভাইরাসের বিপক্ষে অত্যন্ত কার্যকর, এবং তোমার যদি সেল মিডিয়েটেড ইমিউনিটি স্ট্রং থাকে, ভালো থাকে, তাহলে তুমি কোভিডকে পরাস্ত করতে পারবা। আর যাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি দুর্বল, ভালো না, তারা কিন্তু কোভিড ভাইরাসকে পরাস্ত করতে পারবে না। ওকে, তো আমাদের আর ইয়া নাই, তোমাদের তো পরবর্তী প্যাথোলজি ক্লাস। তাহলে টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে এতটুকু পর্যন্তই, তোমাদের পার্সেন্টেজগুলো আমি নিয়ে নিচ্ছি।